সর্বদলীয় সরকার গঠনে এমপিদের চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন শ্রীলঙ্কান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে সংস্কারের মাধ্যমে দেউলিয়া অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে তার এই আহ্বান বলে জানিয়েছেন প্রেসিডেন্ট কার্যালয় আর্থিক বিক্ষোভের মুখে সাবেক শ্রীলঙ্কান প্রেসিডেন্ট গোটা বায়া দেশ দেশত্যাগের পর চলতি মাসে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন রনিল বিক্রমাসিংহে শনিবার ক্যান্ডিতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপাসনালয় টেম্পল অব দ্য ট্রুতে প্রভাবশালী বৌদ্ধ ভিক্ষুদের সঙ্গে বৈঠকে রনিল বিক্রমাসিংহে প্রথম এ পরিকল্পনার কথা জানান